ব্লগ আমি শ্রেয়া সি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে পুরো ডিনার মেনুটা শেয়ার করব ডিনারে সাধারণত আমরা ভাত খাই না তো ভাত ছাড়া কিভাবে খুব সুন্দর একটি ডিনার কমপ্লিট করা যায় সেটাই আজকে শেয়ার করব তো ডিনারে আমাদের পুরো ডায়েট চার্টটা কি কি থাকে সেটা দেখাবো আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে এদিকে আমি আলু নিয়ে নিয়েছি দুইটা আলু আছে এখানে আলু আলু দুইটা কেটে সুন্দর করে জল দিয়ে ওয়াশ করে নিয়েছি এখন আলুগুলোকে বয়ল করব এখানে জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আলু গ্যাসের চুলায় আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি জল দিয়ে দিয়েছি তিনটা ডিম বয়ল করব আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু ব্ল্যাক পেপার এই এই পটেটো ম্যাশটা খেতে ভীষণ মজা হয় বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগবে এবারে একটা চামচ দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিব আমি পটেটোগুলোকে ম্যাশ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন নামিয়ে নিব আমি পটেটোটা ম্যাশ করে নিয়েছি ডিমও অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবার ঢেঁড়স নিয়ে নিয়েছি ঢেঁড়সগুলোকে কেটে নিব তো এবারে সবজি তৈরি করব প্যান নিয়ে নিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে অলিভ অয়েল তো ডায়েটিংয়ের সময় যে খাবারগুলো তৈরি করতে হবে চেষ্টা করবেন অলিভ অয়েল অথবা নার কোকোনাট অয়েল ইউজ করতে অথবা সরিষার তেল যে কোনো একটা তো আমি অলিভ অয়েল দিচ্ছি আর অলিভ অয়েল দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব বেশি হিট করা যাবে না খুব অল্প অল্প হিটে রান্না করতে হবে তো এবারে আমি প্যানে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে সবজির মধ্যে আছে হচ্ছে ব্রোকলি ফুলকপি গাজর আর এই তো এটা হচ্ছে ফ্রোজেন প্যাক জাস্ট আমি ধুয়ে চুলায় দিয়ে দিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য কয়েকটা ঢেঁড়স কেটে দিয়ে দিচ্ছি আর এখন উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা আসলে অপশনাল দিতেও পারেন নাও পারেন আমার কাছে মনে হয় যে ব্ল্যাক পেপার দিলে টেস্টটা একটু ভালো লাগে এই জন্য দিচ্ছি এখন সবজিগুলো খুব ভালো করে নেড়ে দিচ্ছি খুব বেশি আসলে কুক করার দরকার নেই কারণ যে সবজিগুলো ইউজ করেছি সবই হচ্ছে যেমন ব্রোকলি ফুলকপি ক্যাপসিকাম ঢেঁড়স এগুলা আর গাজর এগুলা এত রান্না করার আসলে প্রয়োজন হয় না সো অল্প একটু হালকা একটু ভেজে একটু ঢেকে দিব দিলেই হয়ে যাবে সবজিটা চুলায় দিয়ে দিয়েছি সবজিটা হচ্ছে আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে এখন সুন্দর করে মাখাবো দেন চিকেনটাকে ফ্রাই করব তো চিকেনের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাওয়ার ক্রিম বা টক দই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে অনিয়ন পাউডার আসলে অনিয়ন পাউডারটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমার আসলে বাসায় ছিল পেঁয়াজের যে গুঁড়োটা অনিয়ন পাউডার তো সেটাই ইউজ করছি আর দিয়ে দিচ্ছি কিছুটা গার্লিক পাউডার 1/2 টিস্পুন মতো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গ্রাউন্ড পাপরিকা পাউডার আর এবারে দিয়ে দিচ্ছি লবণ লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা পেস্ট তো এবারে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে 20 মিনিট এটাকে রেস্টে রেখে দেন ফ্রাই করব মাখানো হয়ে গেছে এবারে এটাকে রেস্টে রেখে দিব সবজিটা হয়ে গেছে এবারে সবজিটা তুলে নিব
প্যানটা আমি ক্লিন করে নিলাম। আর ওই একই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু অলিভ অয়েল, খুব সামান্য। আর এখন একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবারে চিকেনের এক পাশটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল, এই যে লাল, অনেকটাই লাল হয়ে গিয়েছে। তো আমি আসলে এভাবেই ফ্রাই করতে চাচ্ছি, কারণ এই লাল লাল করে ফ্রাই করলে একটা স্মোকি ফ্লেভার আসে, খেতেও অনেক ভালো লাগে। এভাবে ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আর ওদিকে চিকেনটা ফ্রাই হচ্ছে, আর এখানে বয়ল করা ডিমটা কেটে নিচ্ছি। চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি, দেখুন অনেকটাই মানে পোড়া পোড়া করে। এখন চিকেনগুলো তুলে ফেলবো। তো আমাদের রাতের ডিনার একদম রেডি। এটা হচ্ছে পটেটো ম্যাশ, এখানে নিয়ে নিয়েছি সাওয়ার ক্রিম, টক দই, এটা কাবুলি ছোলা, এটা জাস্ট সিদ্ধ করেছি, কোনো তেল ইউজ করিনি, জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করেছি। আর দিয়েছি কিছুটা ব্রোকলি। আর এটা হচ্ছে ভেজিটেবল ফ্রাই করেছি, আর এটা বয়েল এগ মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এটা হচ্ছে চিকেন ফ্রাই। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার মেনু। আপনাদের আজকে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি আমাকে ইন্সপায়ার করার জন্য যদি ফার্স্ট ভিজিট করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিতে অনেক বেশি হেল্প করবেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।